হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আপনারা জানেন যে আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হতে। তো আজকেও চেষ্টা করবো আপনাদের সঙ্গে যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আলোচনা করতে। সে পর্যন্ত আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আজকে আপনার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে সরাসরি চাকরি, সরাসরি সাক্ষাৎকারের চাকরি। দেশের সর্ববৃহৎ ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে সাফল্যমণ্ডিত কেরিয়ার গড়ার জন্য বসুন্ধরা গ্রুপ দিচ্ছে অভাবনীয় সুযোগ। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে সারা দেশে বসুন্ধরা পণ্য পৌঁছে দিতে আকর্ষণীয় বেতনে কাঠামোতে বেশ কিছু উদ্যমী ও পরিশ্রমী জলমান নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর, প্রোডাক্ট লাইন সি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা সমমান। এসএসসি পাস হলে হবে মাদ্রাসা থেকে, টেকনিক্যাল থেকে, যেখান থেকে, শুধু এসএসসি পাস হলেই হবে। অভিজ্ঞতা, অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে অভিজ্ঞতা থাকতেই হবে, বিষয়টা এরকম না, যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। বেতন ও অন্যান্য সুবিধার ভিত্তিতে থাকছে আকর্ষণীয় বেতন ও কোম্পানি নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা থাকছে। সাক্ষাৎকারের সময় হচ্ছে 15 জানুয়ারি 2023 সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আপনাদের যা করতে হবে, আপনাদের যোগ্য প্রার্থীর জন্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদপত্র সব কিছু নিয়ে আপনাদের সরাসরি সাক্ষাৎকার করতে হবে। উপস্থিতের ঠিকানা এখানে নিচে দেওয়া আছে, আমি ইনবক্সে কমেন্ট বক্সে আপনাদের ঠিকানাটা জানিয়ে দেব। এই ঠিকানা মোতাবেক আপনারা উপস্থিত হবেন, উপস্থিত হওয়ার সাক্ষাৎকার দেবেন। সাক্ষাৎকার দেওয়ার পর আপনাদের চাকরি নিশ্চিত করবেন। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। তো যদি কোনো কিছু অসুবিধা মনে হয়, যদি আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য। আর সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।